সম্মেলনী আছে, আমি এক কথায় বললাম যে না আমি যাব। এবং এই ভাটপাড়ায় এইবার নয়, যতবার আসতে হবে বার বার আসবো আমি ভাটপাড়ায়। শুধু দলের একটা ডাক বা আহ্বান পেলেই হবে। আমি আপনাদের প্রত্যেককে বিজয়ার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। নান্টুদা বললেন যে মহরম গেছে, দুর্গাপুজো গেল, বিজয়া, এরপরে দেওয়ালি আছে, তারপরে ছট পুজো আছে। প্রতিটি ধর্ম প্রতিটি পুজো কি বলে? মহরম। আজও কিন্তু সমাজে ইয়েজিদ আছে, বিজয়া। বিজয়াটা কি? যে গুড ফোর্স, ভালো শক্তি, শুভ শক্তি, ট্রাম্প ওভার ইভিল ফোর্সেস। পৃথিবীর শুরু থেকে, সমাজের শুরু থেকে, মানব জাতির পত্তন থেকে ন্যায় সঙ্গে অন্যায়ের লড়াই, ভালোর সঙ্গে মন্দর লড়াই, সুরের সঙ্গে অসুরের লড়াই, এটা ছিল, এটা আছে। আক্রমণ বারবার নেমে এসেছিল, ইভিন পার্থ বাড়িতে অনেক সময় থাকতে পারেনি, বাড়ি থেকে বাইরে চলে গিয়েছিল, আস্তে আস্তে ঢুকেছে। ধর্মের গলে বাতাসে নড়ে, ঠিক পার্থ আজকে আজকের দিনে দাঁড়িয়ে ঐতিহাসিক দিন, আমরা আবার আমাদের রয়্যালটি ফিরে পেয়েছি, 24 জনের রয়্যালটি ফিরে পেয়েছি। পার্থকে ধন্যবাদ, অভিনন্দন আমাদের জেলা যুব সভাপতি সুবোধ অধিকারী। যখন অনেক লোক চলে গেল দল ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় হালিসহ কাছাপাড়ায় গেলেন, আমরা অনেকে দিশাহারা হয়ে গেছিলাম সেদিন। এই বাপাসে, আমার ডান বাপাসে যে লোকগুলো রয়েছে, মঞ্চে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এরা সেদিন ভাটপাড়া ব্যারাকপুরে লাঠিটা হাতে ধরেছিলেন, ঝান্ডাটা ধরেছিলেন, ঝান্ডা নিয়ে এগিয়ে নিয়ে সেদিন, এরা বাঁচতো কিনা আমি জানি না। প্রত্যেকের পিছনে দুটো করে তিনটে করে সিকিউরিটি দিতে হয়েছিল, আমাদের দেহরক্ষী থাকবে, প্রত্যেকের পিছনে দুটো তিনটে করে দেহরক্ষী দিতে হয়েছিল। বিব্রত হয়ে গেছিলাম আমরা, এবং প্রতিদিন আমার মনে আছে, আমি একবার করে খোঁজ নিতাম, ফোন করতাম, আর আসতাম, কখনো নৈহাটি, কখনো হালিশহর, কখনো কাজাপাড়া, কখনো জগদ্দল, কখনো ঘাটপাড়ার উপর দিয়ে আমি যেতাম, আর ভাবতাম যে এটা রিকভারি হবে। আমি বললাম না, ঈশ্বর আর আল্লাহ দুটোই আছে, ঈশ্বর আল্লাহ দুজনাই আছে। এটা ধর্মের কল, আমাদের বাংলা একটা প্রবাদ আছে, বাতাসে নড়ে। যে মনে করলো সাহেবসা, যে মনে করলো আমি শেষ কথা বলবো ভাটপাড়া ব্যারাকপুরে, শেষ কথা ও বলবে না, শেষ কথা মানুষ বলবে। আমরা কাজরাপাড়া হালিশহর আমরা নিয়ে নিয়েছি, কাজরাপাড়া হালিশহর আমাদের ছিল, আমাদের কাছে ফিরে এসেছি। আমরা জোর করে কারোর পৌরসভা দখল করিনি, কারণ কোনো লোককে পৌরসভা জোর করে নিয়ে আসিনি। তৃণমূল কংগ্রেসের জিতি ছিলেন নীতিবোধ, আবার তৃণমূল কংগ্রেসে তারা ব্যাক করেছে, তাদের প্রত্যেককে গ্রহণ করেছি। ভাটপাড়ার ক্ষেত্রে আপনারা জেনে রেখে দিন, ভাটপাড়ার ক্ষেত্রে আমাদের সাথে 21 জন যোগাযোগ করেছে, 21 জন। আগামী মাসে পার্থ আমাকে এইমাত্র কানে বলছিল, পার্থ ভৌমিক বাল্লা, আগামী মাসে ভাটপাড়া আমরা অনাস্থা প্রস্তাব জমা দেবো এবং ভাটপাড়া বোর্ড আমরা গঠন করবো। আমি জানি ভাটপাড়া অনেক সমস্যা, ভাটপাড়ার অনেক ভাই বোন হচ্ছে স্যালারি পান না, আপনাদের জেনে রাখা দরকার। আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী ভাটপাড়াকে কয়েকশো কোটি টাকা পে করেছে, কয়েকশো কোটি টাকা দিয়েছে, তার হিসাব আমরা পাচ্ছি না, হিসাব পাচ্ছি না, এই টাকা কোথায় গেল আমরা খুঁজে পাচ্ছি না। আমি কাউকে এখানে দাঁড়িয়ে বলবো না সে চুরি করেছে, এমন অধিকার আমার নেই, কিন্তু আমি বলতে পারি ভাটপাড়া পৌরসভার আগে হিসাব দিক, তারপরে বাকি টাকা ভাটপাড়া পৌরসভায় পাঠানো হবে। একটা লোক না খেয়ে থাকবে না, বাংলার মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দেবেন, একটা লোক না খেয়ে থাকবে না, সব লোক খেয়ে থাকবে জেনে রেখে দিন। ভাটপাড়া আমাদের আগে নিতে হবে, যারা আমাদের থেকে জিতেছিল তাদের কিন্তু আগে আমরা ফিরিয়ে নেব। দু একটা ক্ষেত্রে সোমনাথ স্যার, ধরনপাল গুপ্ত অমিতদের একটু অভিযোগ আছে। আমি জগদ্দলের আগে একটা মিটিং করতে এসেছিলাম, আমাকে জানিয়েছিলেন, দু একটা কাউন্সিলারের ক্ষেত্রে আমারও অভিযোগ আছে,
দলকে সরাসরি তারা চুরি মেরে দল থেকে বেরিয়ে গেছে, তারা কিন্তু দলে যোগদান করবে না, তারা দলে যোগদান করবে না। কেউ কেউ মনে করেছে যে হ্যাঁ লটে আসছে ভাই, বনগাঁ পেয়েছি, বনগাঁর বিধায়ক চলে গেছে, তিনি যাওয়ার সময় নিয়ে চলে গিয়েছিলেন 12 জন, তার মধ্যে একজন ফিরে এলেন আগেই 11 জন, তার মধ্যে আবার 4 জন আমাদের সাথে যোগদান করে আমরা বনগাঁ বোর্ড গঠন করেছি। আমাদের নিতে হবে ভাটপাড়া ঐতিহ্য বহন করে, মনে রাখবেন ভাটপাড়া অনেক কিছু আন্দোলনের সূত্রপাত হয়েছে ভাটপাড়া থেকে। ভাটপাড়ায় যে পরিমাণ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক আছে আমি বলতে পারি জেলার কোন ব্লক কোন টাউনে এত তৃণমূল কংগ্রেস সমর্থক নেই। এমন একটা সময় গেছে আমার মনে আছে, একটা দিন নেই যে ভাটপাড়ার কাকিনাড়া বাজারে, ভাটপাড়ার বিভিন্ন জায়গায় প্রতিদিন স্বামী যেতে পারছে না, স্বামী বাড়িতে রয়েছে, স্ত্রীকে দিয়ে বাজারে ব্যাগটা দিয়ে পাঠিয়েছেন তুমি বাজার করে নিয়ে এসো, স্ত্রী বাজার করতে গেছে, তাকে টার্গেট করে তার বাজারের থলিটা কেড়ে নিয়ে স্ত্রীকে একটা পুরুষ একটা মহিলাকে দুটো চড় মেরে দিল। বিজেপির এই কালচার, এখানে আবার দু বিজেপির লড়াই আছে, এখানে আবার নব বিজেপির সাথে আদি বিজেপির লড়াই চলছে, নব বিজেপিদের মানছে না আদি বিজেপিরা। আর নব বিজেপি কারা আমি আর বলবো না, নব বিজেপি হয়েছে তিনিও বুঝতে পারছেন, তিনি সাংসদ হয়ে তার হালত ত্যাগী হয়েছে, তিনিও বুঝতে পারছেন খুব ভালো করে। বোমের রাজনীতি, ছুরির রাজনীতি, গুলির রাজনীতি বেশি দিন হয় না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বলছেন আমাদের ভাটপাড়ায় শান্তি বিরাজ করুক, ব্যারাকপুরে শান্তি বিরাজ করুক। আর মমতা বন্দ্যোপাধ্যায় আর কারো জিন্দাবাদ করবি না, আমি একটা কথা বলি শোন ভালো করে, আজকে এই সভায় আমাদের প্রত্যেকের নেতা, সরকারি দলের মুখ্য সচেতক, পানিয়াটির বিধায়ক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, জেলার অবজারভার নির্মল ঘোষ, আমার দাদা আজকে আমাদের মন্ত্রিসভা মিটিং ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত মন্ত্রিসভার মিটিং হয় সেখানে ছিলেন। আজকে শুধু একবার রিকোয়েস্ট করেছিলাম, নির্মলদাকে ফোনে ধরিয়ে দিলাম, তাপস রায়কে মন্ত্রী বললো হ্যাঁ বলেছিস নিশ্চয়ই, আমি ভাটপাড়া হলে আমি 100 বার কেন 150 বার ভাটপাড়ায় আমি যাবো, ভাটপাড়ায় যখন মনে হবে তখন তাপস রায়। আমাদের অত্যন্ত প্রিয় জেলা যুব সভাপতি, দীর্ঘ লড়াই তারা থেকেছে, একটা দিনের জন্য এক চুল সরেনি, তাদেরও প্রণাম জানাব আমি আজকে, অভিনন্দন জানাব তাদেরও প্রণাম জানাব, এই লড়াই দাঁড়া থাকবে সবাই আমাদের সাথে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন আমি বলছি, সবার দীর্ঘ জীবন কামনা করি। মমতা বন্দ্যোপাধ্যায় শুভ শুভেচ্ছা মঞ্চে আমি জানিয়ে গেলাম, দায়িত্ব আপনাদের প্রত্যেকের হাতে দিয়ে গেলাম, ভাটপাড়া শান্তিতে সবাই থাকবে এই দায়িত্ব আপনাদের প্রত্যেককে নিতে হবে, দায়িত্ব নেবেন আপনারা। আজকে আমাদের আনন্দের দিন, উৎফুল্লের দিন, আজকে আমাদের অনেক অনেক কষ্টে আমরা রহিয়াটি পৌরবোর্ড, অনেক কষ্টে রহিয়াটি পৌরবোর্ড আদালত পর্যন্ত গিয়েছিলেন, আদালতের মহামান্য বিচারপতি মাননীয় বিচারপতি তিনি রায় দিয়েছিলেন, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আজকে জেলা শাসকের অফিসে আজকে আমাদের ভোটাভুটি হয়, 24-7 জন, তার মধ্যে তৃণমূলের কাউন্সিলর, প্রথম জানতে হবে নীতিবোধ জানতে হবে যে আমি কোন দল থেকে জিতেছি। আমি যদি মনে করি আমি দল ত্যাগ করবো, আমি দলের সর্বস্ব ত্যাগ করতে হবে, আমাকে আমি দলের এমপি ছাড়বো, দলের এমএলএ ছাড়বো, দলের কাউন্সিলর ছাড়বো, দলের সদস্যপদ ছেড়ে তবে যাবো, তবেই তার নীতিবোধ থাকবে, কারণ নীতিবোধ নেই চলে গেলেন দল থেকে, সেরে চলে গেলেন। আবার যারা দলে ব্যাক করে এসছেন সমস্ত স্তরের কাউন্সিলরদের আমরা গ্রহণ করব, আমরা বলেছি আমরা দেখেছি ভাটপাড়া হালিশহর কাজিরাপাড়া নৈহাটি জগদ্দল বিভিন্ন জেলার কাউন্সিলরদের ভয় দেখিয়ে নেওয়া হয়েছে, বোম গুলি রিভলভার আমার মনে আছে, কি কান্না কাঁদছে রাত্রিবেলার ফোন আসতে আমার মনে আছে, একটা মহিলা ফোনের মধ্যে হাও হাও করে কাঁদছে, আমাদের বাঁচতে দিন, আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন, কিন্তু দল যারা ছাড়েনি
আমি তাদের আজকে আমার এই মঞ্চ থেকে তাদের শতকোটি প্রণাম জানাই, যারা আমার থেকে ছোট হলো তাদের আমি সবাইকে প্রণাম জানাই, তাদের ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থেকেছে। আর যারা মনে করছেন পৌরসভা স্টাফেরা আপনারা কেউ বিচলিত হবেন না, কেউ বিচলিত হবেন না, পৌরসভার সমস্ত স্টাফেরা আপনারা ঠিক যা বহাল আছেন, আপনাদের ঠিক সময় আপনাদের স্যালারি দেওয়া হবে। শুধু পৌর বোর্ডটা আমরা গঠন করতে দিই, পৌর বোর্ডটা আমাদের গঠন করতে দিই, ডেভেলপমেন্টটা করতে পারেনি, ছয় ছয় কোটি টাকা নিয়ে এসছে, কয়েকশো কোটি টাকায় পৌরসভা নিয়ে আসা হয়েছে, সেই টাকা কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না, পৌর নগর উন্নয়ন দপ্তর খুঁজে পাচ্ছে না। দাঁড়া ইনকোয়ারি বসিয়েছিলাম আমরা একটা, দাঁড়ান অডিট বসিয়েছিলাম, অডিট টিমকে ঢুকতে দেয়নি, বলছে না অডিট টিম ঢুকবে না, অডিট করবে না, অডিট টিম ঢুকে যদি অডিট করে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যানের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, নিজের রেখে দিই। তাই দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি সবাইকে অভিনন্দন জানালাম, ভাটপাড়া বললে একশো বার আসবো, ভাটপাড়া বললে আমি যতবার বলবেন, যখন বলবেন, সকালে বলবেন, বিকালে বলবেন, সন্ধ্যে বলবেন, রাত্রে বলবেন, ভাটপাড়া আসবো, ভাটপাড়া মানুষকে সাথে আছি, ভাটপাড়ার নেতৃবৃন্দ যারা এই দীর্ঘ দুঃসময় থেকেছে তাদের আমি প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাই। এটা মনে রাখবেন, সত্যের পথে চললে, নিষ্ঠার পথে চললে, ত্যাগের পথে চললে এই জয় পাওয়া যায়। এরপর আগামী দিনে কি পদক্ষেপ? আগামী দিনের পদক্ষেপ গাড়ুলিয়া হচ্ছে, তারপরে আমাদের স্টেপিং হচ্ছে ভাটপাড়া। আজকে দেখলেন তো মনোজ গুপ্ত 150 বিজেপি সমর্থককে নিয়ে আজকে যোগদান করলেন, তিনি বললেন আমার যাওয়াটা ভুল হয়েছে, ভুল হয়েছিল এবং ভাটপাড়া আমরা বলে দিচ্ছি, আমাদের সাথে প্রায় 21 জন যোগাযোগ করেছে, 21 জন মিলে ফর্ম করে ফেলেছে, অলরেডি তারা কাগজ তৈরি করে ফেলেছে, 21 জন কাউন্সিলর, 34 জনের মধ্যে, এবং তার মধ্যে আরও 3-4 জন আসবে, তারাও যোগদান করতে চাইছে। আমরা নভেম্বরে জমা দেবো, কাগজ জমা দেবো, অবশ্যই অনাস্থা ভাটপাড়ায় জমা পড়বে। এবং আমি বলতে পারি ভাটপাড়ায় যে ডেভেলপমেন্ট, কোটি কোটি টাকা ভাটপাড়ায় এসেছে, আমি বলছি না কি কেউ চুরি করেছে বা কেউ আত্মসাৎ করেছে কথা আমি বলতে পারি না, যতক্ষণ না প্রমাণ পাবো, আমি একথা বলতে পারি না, একথা বলার সাহস আমার নেই, দুঃসাহস নেই, যতক্ষণ না প্রমাণ পাবো। কিন্তু আমি একথা বলতে পারি, ভাটপাড়া পৌরসভায় 100 কোটি টাকা এসেছিল, সেই কোটি টাকাটা কোথায় কোন কাজে ব্যবহৃত হয়েছে এটা আমরা জানতে চাই, এটা ভাটপাড়াবাসী জানতে চায়, ভাটপাড়ার লোকেরা জানতে চায়। আপনি কি আইনের পথে গেছেন? আইনে না, অডিট হবে, অডিট করার পর এটা পৌর নগর উন্নয়ন দপ্তর দেখবে, সেই মন্ত্রিসভা দেখবে, সেই মন্ত্রী যে রয়েছেন জেলা ফিরাদ হাকিম দেখবেন। তো এখানে আমাদের কোনো কিছু বলার নেই, ডেভেলপমেন্টের টাকাটা কোথায় গেল সেই টাকাটা জানতে হবে, যে কোন ফান্ডে গেছে টাকাটা খরচ করা হয়েছে বা কোথায় পড়ে আছে টাকাটা, সে অডিট টিম এসে দেখবে, তারপরে ব্যবস্থা নেবে। প্রায় 600 কোটি টাকার ওপর, 600 crore, একটা পৌরসভায় 600 কোটি টাকা ইজ দ্য বিগ থিং, বড় একটা অ্যামাউন্ট। বলছে যে যে বোর্ড হয়েছে এবং যে বোর্ড গাড়ুলিয়ায় হবে সেটা পুলিশের বোর্ড, গুন্ডার বোর্ড, কি বলবেন? আজকে দেখলেন না, আজকে লোহিয়াটি কোথায় হলো? জেলা শাসকের অফিসেও হলো, ওপেন খোলা মাইকে জিজ্ঞেস করলেন, যদি বাইরে কেউ থাকো আসুন আপনাদের নিয়ে যাবো। আমরা এই কথা বলছি, যেখানে বলবেন ইলেকশন করতে, অর্জুন সিং যদি বলেন যে যেখানে ইলেকশন করতে বলবেন, ব্যারাকপুরের কমিশনারেটে যদি বলেন করবো, যদি বলেন এসডি অফিসে করা করবো, যদি বলেন ভাটপাড়া পৌরসভাবে করবো, ওপেন ইলেকশন করবো, মানুষ আমাদের সাথে আছে, এটা পরিষ্কার জেনে রেখে দিন। নীতি ও নৈতিকতা বড় প্রশ্ন একটা রাজনৈতিক দলের কাছে, রাজনৈতিক দলের নেতাদের নীতি নৈতিকতার জন্য লোকে পছন্দ করে, এই নীতি ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পছন্দ করি কেন? তার সততা, তার নিষ্ঠা, তার ত্যাগ আর তার তিতিক্ষা আমাদের লড়াইয়ের সিম্বল। রাজ্যপালের সব কথার উত্তর দেওয়া আমাদের উচিত, আমি রাজ্যপালের সব কথার উত্তর দিতে রাজি, সেটা বলবো না, রাজ্যপালের কোনো কথার উত্তর আমি দিতে রাজি। যেখানে যায় রাজ্যপাল যান না, তিনি যাবার রাজ্যপাল কি না, আমি সেটা বলবো না, রাজ্যপাল নিয়ে কোনো মন্তব্য করবো না।